rồi. নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি এই সপ্তমীর বিকালবেলা 4:30 সময়। পায়রাডাঙ্গাতে বন্ধ করে দেয়, হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারবো না, তাই আমরা টোটো করে বেরিয়েছি ফ্যামিলি। শুধু আমার অংশুর পাপা নেই, অংশুর পাপা দোকানে বসে আছে, বাবু, মা, আমি আর আমার ছেলে আর আমার দিদি ছোট ছেলে আর আমার দেওরের মেয়ে দিয়ে আমরা সব ঠাকুর দেখতে বেরিয়েছি পায়রাডাঙ্গাতে টোটো করে। এই যে একটা একটা করে প্যান্ডেল দেখছি আর প্যান্ডেল দেখে ঠাকুরের ফটো তুলে ভিডিও করে আর একটা করে ফটো তুলে নিয়ে আসছি, কারণ মা টোটো থেকে নামতে পারছে না, পায়ে ব্যথা। আর বলছি আমি দূর থেকে যেটা দেখা যায় দেখবো আর বাকিগুলো ভিতর থেকে যেগুলো দেখার সেগুলো আমার ফটো তুলে এনে দেখাবে, তাই এইভাবে ভিডিও করে ফটো তুলে এনে দেখাচ্ছি। চলো আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে? চলো আমার ভিডিওটা দেখো, দারুণ দারুণ মানে প্রতিমাগুলো খুব সুন্দর হয়েছে এবছরে। পায়রাডাঙ্গাতে যেভাবে অন্যবার প্যান্ডেল হয় সেইভাবে প্যান্ডেলগুলো হয়নি, কিন্তু প্রতিমাগুলো খুব সুন্দর হয়েছে। দেখতে থাকো তাহলে আমার সঙ্গে, আমিও দেখি তোমরাও দেখো, দেখবে একটা চামচের প্যান্ডেল ঠাকুরও হয়েছে। প্রতিমাটা চামচ দিয়ে বানানো, যত রকমের চামচ আছে, প্লাস্টিক, কাঠের। এটা একটা কী বানিয়েছে আমি ঠিক জানি না, কিন্তু ভালোই হয়েছে এই প্যান্ডেলটা। আর লাইট হয়তো রাত্রেবেলা জ্বললে আরও ভালো লাগতো, কিন্তু আমি তো তখন দিনের বেলায় গেছি, লাইট দেখতে পাইনি। আর এই যে শিব পার্বতী বসে আছে, এটা আর একটা প্যান্ডেল। এটাও সুন্দর হয়েছে, এটা প্যান্ডেলটাও ভালো হয়েছে। আর এর এখানে যে ঠাকুরের এই প্রতিমাটা, বাঁ দিকের যে প্রতিমাটা, এইটা হচ্ছে চামচ দিয়ে বানানো, আর এই এই প্রতিমাটা পুজো করার জন্য। এটা আর একটা প্যান্ডেল, ও আর এই আমরা সপ্তমীর দিন ঠাকুর দেখতে গেছিলাম পায়রাডাঙ্গাতে, সে কথাটা তো তোমাদের জানানোই হয়নি। মনে পড়লো তাই বলে দিলাম। এটা হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশনের পাশে তরুণ সঙ্গে। এটা আমাদের টাউন ক্লাব,
না না এইটা টাউন ক্লাব। টাউন ক্লাবে আস্তে আস্তে 6টা বেজে গেছিল, আমরা 4:15-20 বেরিয়েছিলাম। সবাই ভালো থাকবে, বাই।